দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিএনপি গো ব্যাক পাকিস্তান করে দেব বললেন মাহবুবুল আলম হানিফ প্রায় নব্বই ভাগ মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেন অলি আহমেদ নুসরাতের আপত্তিকর ভিডিও সরানোর মামলায় হাইকোর্টে ওসি জামিন মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম জাপা চলছে দুই গঠনতন্ত্রে সিলেট আদালতপাড়া ও কারাগারে রেড অ্যালার্ট জারি বিএনপির মোহ আওয়ামী লীগে থিতু মঞ্জুর শ্রীলঙ্কার সাথে সরাসরি শিপিং সংযোগ ও পিটিএ চাই বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিতে করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন রাজনীতি সারা মুসলিকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছে বিএনপির এক নেতা সেখান থেকে সে ঘোষণা দিয়েছে ট্যাক ব্যাক বাংলাদেশ দেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপির আর কোনো দিন আসতে পারবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে তাদের গোবে পাকিস্তান করে দিবে যশোর জেলা আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন মাহবুবুল আলম হান তিনি আরো বলেন স্বপ্নের বিভিন্ন ধরনের উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে হুঙ্কার দিচ্ছে বিএনপি দশই ডিসেম্বরের পর এতিমের টাকা মেরে খাওয়া খালদা জিয়ার কথাই নাকি দেশ চলবে এর বিরুদ্ধে আওয়ামী লীগ যখন মাঠে তখন তারা বেক ফুটে চলে গিয়েছে প্রায় নব্বই বাঘ মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেন অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বলেছেন বর্তমান নিশিরাতের বিনা ভোটে প্রশাসন দ্বারা নির্বাচিত অবৈধ সরকারের সীমাহীন অদক্ষতা লাগামহীন দুর্নীতি জবাবদিহীনতা সুশাসনের অভাব মানবাধিকার লঙ্ঘন সর্বোচ্চ দলীয়করণ বিচারহীনতা একদলীয় শাসন গুম খুন সহ সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ধ্বংস করান এবং নিত্য পণ্যের দ্রব্য মূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি এবং সর্বোপরি বেকার সমস্যার কারণে সরকার ক্রমশ একগরে হয়ে পড়েছে ছয় মাস আগেও ধৈর্য ধরে এবং ভয়ে মানুষ চুপচাপ ঘরে বসেছিল কিন্তু গত দুই মাসে প্রায় নব্বই শতাংশ মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে অমানবিক কষ্ট সহ্য করে ভয়কে জয় করে নিজের পয়সা খরচ করে স্ব উদ্যোগে জীবনের মায়া ত্যাগ করে বিএনপির জনসভাগুলিতে অংশগ্রহণ করে যাচ্ছে মানুষজন যা অকল্পনীয় সংলগ্ন এফডিসি সংলগ্ন এলডিপির পার্টির অফিসে সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অলি আহমেদ আপত্তিকর ভিডিও সরানুর মামলায় হাইকোর্টে ওসি মোয়াজ্জেমের জামিন ফেনীর মাদ্রাসা সাত্রী নুসরাত জাহান আপত্তিকর ভিডিও ইন্টারনেটে সেরে দেওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে এক বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দুলন সমন্মে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইন আইনজীবী মাহবুবুল আলম ইসলাম অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডিপুটি অ্যান্টনি জেনারেল সুজিতে চ্যাটার্জি বাপে দুই সালের সাতই ডিসেম্বর এই মামলায় সাবেক ওসি মোয়াজিম হোসেনকে আট বছরের কারাদণ্ড দেন আদালত একই সঙ্গে তাকে দশ লাখ টাকা জরিমানা করা হয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেন এই রায় ঘোষণা করেন রায় আদালত বলেন সাবেক ওসি মুয়াজ্জিমকে এই টাকা ভুক্তভোগী নুসরাত জাহানের পরিবারকে দিতে হবে পরে ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন এবং জামিন প্রার্থনা করেন মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম মাদারীপুর সদর উপজেলার একজন ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে গতকাল রাত নয়টার দিকে উপজেলার পেয়ারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে আহত মান্নান খালাসি পিয়ারপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে গতকাল রাতে ব্যক্তিগত কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন মান্নান খালাসি বাড়ির কাছাকাছি এলে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথারি কুপিয়ে জখম করেন মান্নানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা পরে স্থানীয় লোকজন আহত ইউপি সদস্যকে উদ্ধার করে যারা সদর হাসপাতালে ভর্তি করেন মান্নান খালাসির মেয়ে লিজা আক্তার বলেন আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বাবাকে নৃশংসভাবে কুপানো হয়েছে যারা এই কাজ করেছে তাদের আমি বিচার চাই জাপা চলছে দুই গঠনতন্ত্রে জাতীয় পার্টির থেকে বহিষ্কার হওয়া রহমান রাঙ্গা দাবি করেছেন দলটির গঠনতন্ত্র দুইটি নিবন্ধন পেতে একটি গঠনতন্ত্র নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে অপরটি দিয়ে দল চালাচ্ছেন চিএম কাদের বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গা বলেছেন কোথায় আছে একটি দল দুটি গঠনতন্ত্রে পরিচালিত হবে গঠনতন্ত্রের বিষ লঙ্ঘিত হয় এই ধারার বলেই জিএম কাদের কাদের যা খুশি তাই নিষেধাজ্ঞা না করছেন মেনে আদালত অবমাননা করেছেন এই অভিযোগ তুলে ধরতে সংবাদ সম্মেলনটির আয়োজন করেন জাপা থেকে বহিষ্কার হওয়া সাবেক এমপি জিয়াউল হক মিদা তার মামলাতে জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালনে আদালতে নিষেধাজ্ঞা পেয়েছেন জিএম কাদের সিলেট আদালত পারা ও কারাগারে রেড অ্যালার্ট সিলেট আদালত পারা এবং দুটি কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কারারক্ষীদের দায়িত্বের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গির চিন্তায়ের পর সারা দেশে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত জানিয়েছেন সংশ্লিষ্টরা তারা বলেছেন কারাবন্দীরা যেন কোনো গোপন বৈঠক সলা পরামর্শ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে কর্তৃপক্ষের নির্দেশে সিলেটের কেন্দ্রীয় কারাগারে থাকা জঙ্গি সহ ফাঁসির আসামিদের শিকল পরিয়ে রাখা হচ্ছে এর আগে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আবু সিদ্দিক ওরফে সুহেল ওরফে ও মাইনুল হাসান স্বামী মোরফে ইমরানকে জঙ্গিরা ছিনিয়ে নেয় এ ঘটনার পর থেকে দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয় বিশেষ করে কারাগারগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়াও হয়েছে বিএনপির মহাসেরে আওয়ামী লীগে থিতু মঞ্জুর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন আলোচিত শিল্পপতি এম মঞ্জুর আলম রাজনীতি করতে দলের নেতা এবিএম বি মহিনুদ্দিন চৌধুরীকে গুরু মানে এক সময় সেই গুরুকে টেক্কা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের সমর্থন চান তারা তবে মনোনয়ন না পাওয়ায় যখন মন খারাপ তখনই বিএনপি লুফে নেয় তাকে দুই সালের নির্বাচনে দলটি সমর্থন নিয়ে মহিনুদ্দিন আলাউদ্দিন চৌধুরীকে হারিয়ে জয়লাভ করেন মঞ্জুর আলম বিএনপিকে এমন জয় এনে দেওয়ায় পুরস্কার হিসেবে দলের চেয়ারপারসন উপদেষ্টা করা হয় তাকে তবে দুই হাজার পনেরো সালে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আজ ও উদ্দিনের কাছে হেরে মহাবঙ্গ ঘটে তার সেদিনই ভোট কারচুপির তুলে ধরেন তিনি এবং রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেও অনানুষ্ঠানিকভাবে ফিরে এসেছেন আওয়ামী লীগে থিতু হয়েছেন মঞ্জুর আলম শ্রীলঙ্কার সাথে সরাসরি শিপিং সংযোগ পিটিএ চাই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সরাসরি শিপিং সংযোগ ও দু দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সমাপ্তির জন্য আলোচনা পুনরায় শুরু করার উপর জোর দিয়েছে বাংলাদেশ ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের বাইশতম মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রাককালে সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরির সাথে দেখা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করেন ও উভয় দেশ এবং অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন মুমেন বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য ওষুধ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার অনুরোধও জানান